হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল। তো আজকে হলো ষষ্ঠী, মানে আমাদের এখানে ষষ্ঠী, সময় অনুযায়ী বাড়িতে এখন ষষ্ঠীর দিন রাত্রিবেলায়, তো ষষ্ঠী শুরু হলো। স্পেশালি এই কটা দিন এতটা বেশি মন খারাপ করছে, এবং আজ থেকে তো মেবি আরও করবে, কারণ প্রত্যেকবার আমাদের চতুর্থী পঞ্চমী থেকে পুজো শুরু হয়ে যায়, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো এটা ওটা। এবছর সব কিছু ভীষণ ভীষণ মিস করছি, বন্ধুরাও যে যার মতন, কেউ এক জায়গাতেও নেই সেরকম, বাট সবাইকে মিস করছি, বাড়ির খাওয়া দাওয়া সব কিছু মিস করছি। অ্যান্ড ষষ্ঠী মানে আমার বাড়িতে তো মানে আমি যেটা সবথেকে বেশি মিস করি সেটা হলো আমার বাড়ির লুচি, আলুর দম, ছোলার ডাল। মানে এটা হলো ছোটোবেলা থেকে জানি ষষ্ঠী অষ্টমী মানে বাড়িতে এগুলো হচ্ছেই, এবং তার সাথে অন্য কিছু হলো, বাট আমার জন্য এটুকু হচ্ছেই হচ্ছে, কারণ এটা আমাদের বাড়িতে ওরকমই খায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে মা ষষ্ঠী পুজো দিতে যেত, এবারও গেছে, সে ষষ্ঠী পুজোর ফুল হলুদ ওগুলো ছুঁয়ে দিত, একটা রিল্যাক্স দিন, যে কাজকর্ম নেই কিছু, শুধু ঘোরো আর খাও। তো এবার ভীষণ 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 মিস করছি, বিয়ের পর প্রথম, তো অনেক বেশি হয়তো অনেক কিছু মজা করতে পারতাম বাড়িতে থাকলে বা কিছু, সব কিছু মিস, সব কিছু, মানে এই ইমোশনগুলো তো জীবনে ফিরবে না। তবু এখানে যেটুকু পারছি, এখানেও পুজো হবে, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবো, সেগুলো তো যাবো, কিন্তু এই ছোটো ছোটো ফিলিংসগুলো আমি সত্যি ভীষণ মিস করছি, আমার খুব মন খারাপ করছে। তো যাই হোক, সবাই যেন পুজো খুব ভালো কাটে, সবাই যেন খুব আনন্দ করে থাকে, পুজো তো সবার, এবং কোনো যেন অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে, সব কিছু যেন ভালো ভালো হয়, এটাই চাইবো। আর যারা আমার মতন এরকম বাইরে আছো, চেষ্টা করবে অবশ্যই খুব ভালো করে পুজো কাটানোর, অবশ্যই সবাই চেষ্টা করবে আমি জানি, যতটা আর কি আনন্দটাকে নিংড়ে নেওয়া যেতে পারে। তো যাই হোক, আজকে সকালে ওঠার পরে দেরি করেই উঠেছি আর কি, ঘুম থেকে উঠে তোমার একটু এই গরম জল খেয়ে নিয়েছিলাম নর্মালি রোজকার মতন, আর ব্রেকফাস্টে আজকে কিছুই সেরম বানাইনি, ব্রেকফাস্টে নর্মাল দই আর চিড়ে বানিয়েছি, কারণ দুপুরবেলায় আমার একটা খুব ফেভারিট জিনিস আমি বানাবো। ফেভারিট কেন বলছি, বিকজ ষষ্ঠীর দিন এটা না হলে আমার হবে না, এরকম একটা ব্যাপার। তো এমন কিছু বিশাল হাইফাই ব্যাপার নয়, বাট আমার কাছে খুব স্পেশাল, খুব 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 স্পেশাল, তো আমি সেগুলোই বানাবো, তো তার জন্যও টাইম লাগবে, আর এদিক ওদিক একটু বেরোনোর ব্যাপারও আছে। এবার ষষ্ঠীর দিনটা আমরা বলি, যেহেতু এখানে না পুজোটা স্পেশালি উইকেন্ডের ওপর বেশি জোর দিয়ে করা হয়, তো যেহেতু আমাদের ওখানে ষষ্ঠী হলো শুক্রবার, সপ্তমী হলো শনিবার, অষ্টমী হলো রবিবার, এবং নবমী সোমবার, দশমী মঙ্গলবার, এখানে হলো ষষ্ঠী সপ্তমী একদিনে করছে যেখানে আমরা যাব। তো আমি আজকের দিনটাকে নিজের মতো স্প্লিট করে নিচ্ছি, আজকেই ষষ্ঠী আমার, আজকেই সপ্তমী, ষষ্ঠী হাফ অফ দ্য ডে, সপ্তমী হাফ অফ দ্য ডে, ব্যাস সর্টেড। তো যাই হোক, যেভাবে আনন্দ করা যায়, তো আজকের দিনটা এভাবে শুরু করলাম, সবার যেন খুব ভালো পুজো কাটে, বারবার এটাই বলতে চাইছি, আর দেখি আজকে আর কী কী করি, বাইরেও বেরোনোর আছে, তখনও দেখাবো, কিছু কেনার আছে আমার আজকে, আর বর তো ঘর থেকে অফিস করছে, ব্যাস চলো দিন শুরু করা যায়। ফার্স্ট আজকের দই আর চিড়ে, পেট ঠান্ডা থাকবে সব থেকে বড় কথা, আর যেহেতু দুপুরে অন্য কিছু খাচ্ছি সেজন্য ওই সকালের এইটুকু ঠিক আছে, ব্যাস চলো। তো ষষ্ঠীর দিনে যে স্পেশাল খাবারের কথা বলছিলাম সেটা হলো ছোলার ডাল, আলুর দম আর লুচি। হ্যাঁ জানি খুব সাধারণ একটা খাবার, বাট আমার কাছে এটা অমৃত, স্পেশালি এই ষষ্ঠী অষ্টমী বা বাড়িতে যে সমস্ত ষষ্ঠীগুলো সেলিব্রেট করতাম আর কি, আমাদের যেহেতু আমরা এদেশীয় তো আমাদের প্রচুর ষষ্ঠী, ঠিক আছে, তো প্রত্যেক ষষ্ঠী মানেই লুচি আলুর দম ছোলার ডাল ম্যান্ডেটরি, ঠিক আছে। তো এখানে ষষ্ঠীতে বাড়িতে হচ্ছে, সবার ছবি টবি পাঠাচ্ছে মা দি ভাই, তো আমি ভালো আমিও বানিয়ে ফেলি। তো আমি জাস্ট এখানে প্রিপারেশনটা শুরু করেছি, দেখাচ্ছি, এই যে এইখানে হলো আমার আলুর দমের আলু আমি কেটে তোমার হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি ভাজবো যখন, আর এখানে ছোলার ডাল আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, রাতে ভেজাতে ভুলে গেছিলাম তাই সকালে ভিজিয়েছি, অসুবিধার কিছু ব্যাপার না, এটা হয়ে যায় তাড়াতাড়ি। তো রান্না করবো যখন তখন তো অবশ্যই করে দেখাবো। আই মিস আমার বাড়ি, আমি মিস করছি সবাইকে, বারবার মাথার মধ্যে এই একটা জিনিসই ঘুরছে, সবাইকে মিস করছি, মা বাবা শ্বশুর শাশুড়ি দিভাই ননদ সবাইকে, এভরিওয়ান, মামা বাবা সবাই সবাই, এভরিওয়ান, সবাইকে মিস করছি। এই যে এখানে কিছুটা আলু ভেজে রেখেছি আর কিছুটা এখানে ভাজা হচ্ছে, আর এটার মধ্যে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি, মজা হবে আজকে। তো আমার লুচি ভাজা তো শুরু হয়ে গেছে, হ্যাঁ গ্যাসের অবস্থাটা খারাপ কারণ আরও রান্নাবান্না করেছি, তো
এই হচ্ছে আমার ফুলকপি কলুচি। জানি না সবকটা ফুলতে কিনে না ফুললে যে মাথা গরম হয় না। আর যা যা রান্না করেছি সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। ছোলার ডাল বানিয়েছি এখানে, আর এই হলো আমার আলুর দম। তো হয়েছে মোটামুটি খেতে, খারাপ লাগছে না, বাট কতটা ভালো জানি না। বাকি লুচি হয়ে গেলে, লুচি আলুর দম বানানো হয়ে গেছে। তো আমার যদি এখনো খাওয়া হয়নি, আমাদের বর এখনো অফিস করছে, তো সেই জন্য আমিও খাইনি। বাট আমার কিছু জিনিস কেনার আছে, অনেকদিন ধরে কিনবো কিনবো করে সেগুলো আমার কেনা হচ্ছে না। তো আলটিমেটলি আজকে আমি বেরোচ্ছি কিনতে, দেখি কেনা হয় কি না আর কি। তো স্নানও করা হয়নি বেসিক্যালি, আবার এরকম একটা শাকচুন্নি মার্কা লুক নিয়ে এখন বেরোচ্ছি। ঘরে এসে স্নান খাওয়া দাওয়া যা করার করবো। তো চলো আমি কোথায় যাচ্ছি দেখা ও নিশ্চয়ই। ট্রেনে করে চলে এলাম শিমুক। তো এখান থেকে আমি যা কেনার কিনব। চলো যা যাক। যা কেনার ছিল মোটামুটি কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। খাওয়া দাওয়া কিছুই হয়নি, স্নানও হয়নি। অ্যাকচুয়ালি আমার যে সমস্ত এখানে আমি এসেছি মোটামুটি 6-7 মাস হয়েছে, তো 7 মাস মতো। তো এখানে এসে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি যে সমস্ত মেকআপ বা যা নিয়েছিলাম সেগুলো প্রায় শেষের দিকে, আমি যদি অত বেশি করি না বাট জিনিসগুলো প্রায় শেষের দিকে। এবং পুজোয় তো কোনো রকম শপিং বলে কিছুই হয়নি এবার, এখানে ওভাবে করা সম্ভব নয়। তো সেই জন্যই আর কি ভাবলাম যে একটু যাই হোক মেকআপের কিছু কিনে নিই, ব্যাস দ্যাটস ইট। সব জায়গায় ঘোরার পরে এতক্ষণ পরে আমি খেয়াল করলাম আমি ঘরের জুতো পরে বাইরে বেরিয়ে চলে এসেছি। স্ট্রেঞ্জ, বুঝতে পারছি না পায়ে এত লাগছে কেন। তারপরে খেয়াল করলাম যে আমি বাড়ির জুতোটা পরেই চলে এসেছি ঘরে যেটা। এত মিস করছি আমি বাড়ি আজকে। আর সত্যি বলতে মানে সারাদিন এত কিছু করে না রান্না করলে আর মনে হয় না যে মানে খাবার এনার্জিটা কিছু থাকে না এই কোনোভাবে নিয়ে। বাড়ি থাকলে হয়তো মা অনেক কিছু রান্না করতো, এগুলোই রান্না করতো, আরও হয়তো দু একটা এক্সট্রা কিছু করতো, আর সে সুন্দর করে আমি ওগুলোকে সাজিয়ে তারপরে খেতে বসতাম। প্রত্যেকবার সব কিছু একরকম হবে এরকম তো ব্যাপার না। খেতে খারাপ হয়নি, বাট লুচি আমি ফোলাতে পারিনি কারণ আমি লুচি ভালো বানাতে পারি। কিন্তু এখানে ইন্ডাকশন টাইপের, তো ওই হিটার টাইপের গ্যাসের চুলাগুলো, তো এখানে মানে অটোমেটিক্যালি গ্যাসের ফ্লেম বাড়ে এবং কমে, ঠিক আছে। তো যার জন্য সমস্যাটা হয় অ্যাকচুয়ালি, যখন মানে দরকার তখন, যাই হোক কোনোভাবে আমার হয় না ব্যাপারটা। মেবি হয়তো আমার টেকনিক কিছু ভুল থাকে, বাট বাড়িতে হতো
সত্যি বাড়ির বাইফটাকে ভীষণ মিস করছি। মায়ের হাতে এইসব খাবার দাবারগুলো আজকে তো একবেলার জন্য মোটামুটি করেছে, তাতে আমার এই অবস্থা। বাট আমার বাড়িতে মোটামুটি সকাল থেকে শুরু হয়ে যায়। যখন ছোট ছিলাম তখন কি হতো, অ্যাকচুয়ালি মা যেহেতু ষষ্ঠী অষ্টম এগুলো মার খাওয়া বারণ, মানে খেতে বারণ করেছিল আর কি, ভেজ খেতে। আমাদের বাড়িতে যেহেতু লুচিটা বেশি হয়, সেটা লুচি আলুর দম এগুলোই খেতে মা। আমার বাবা, আমি, দিভাই, সবাই লুচি খেতে এত ভালোবাসি। তো যখনই যে কোনো ষষ্ঠী বা অষ্টমী এরকম পড়তো, তো রাত্রিবেলায় লুচিটা খেতাম, সারাদিন আমরা ভাত খেতাম। মোটামুটি আমি বোধহয় যখন আমার 7-8 বছর বয়স তখন থেকে সেটুকুও খেতে চাইতাম না, যে তারপর থেকে পুরো দিনটাই আমরা লুচি খেতাম। লুচি, আলুর দম, ছোলার ডাল, দিভাই পনির, ভালোবাসতো পনির, তার সাথে মিষ্টি থাকতো কম বেশি। বাট এই কম্বোটা আমার চাই চাই যে করেই হোক। মা ফুলকপি, মা বলতো ফুলকপি আলু করে দিই এটা ওটা। আমি ফুলকপি আলু ভালোবাসি, বাট লুচির সাথে আমার ছোলার ডাল, আলুর দম, আলুর দম তো চাই চাই, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপর তো প্রতি বছর লুচি ছোলার ডাল ম্যান্ডেটরি। আই ডোন্ট নো, এটা আমার ভীষণ একটা ইমোশন। এবং আমি যত বছর যেখানেই থাকি না কেন, এই দিনগুলোতে তো অবশ্যই এই খাবারটাই আমি প্রিফার করবো। আর এটা ছিল আমার ষষ্ঠীর লুক।